আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে, এবং সেই সাথে সবার জন্য ভিডিও শুরুতেই দোয়া রইল, আল্লাহ যেন যারা যারা কোরবানি দিয়েছেন তাদের সবার কোরবানি কবুল করে নেন। তো কী অবস্থা? আমি যদিও জানি একটু লেট হয়ে গেছে আজকে ঈদের তৃতীয় দিন, কিন্তু তারপরও চলে এসেছি আপনাদের জন্য পুরনো একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ঈদের আগের দিনের আমার পুরো দিনের রুটিনটা এবং কী কী করেছি সেটা নিয়ে ছোট একটা ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, ঈদের আগের দিন সকালবেলা আমার হাজব্যান্ড আর ভাই সবাই মিলে গিয়েছিল গরু কেনাকাটা করতে। তো আর সেই জন্য আমি তখন তাকে বলেছিলাম যে পারলে আমার জন্য ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে এসো। তো তাই আসলে আপনাদের জন্য ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে এসেছে। তো এটি ছিল আসলে মেরাদিয়া হাট, যেহেতু গুলশান থেকে মেরাদিয়া হাটটা কিছুটা কাছাকাছি হয়। তো দেখা গিয়েছে যে মোস্ট অফ দ্য টাইম আমাদের মেরাদিয়া হাট থেকে গরু কেনা হয়ে থাকে, আর যদি ওখানে আসলে গরু খুব বেশি পছন্দ না হয় তখন হয়তো বা গাবতলি হাটে যাওয়া হয়। তো এই তো আপাতত আমাদের এই যে গরু কেনা শেষ, নিশ্চয়ই দেখতে পেরেছেন। আর যদিও এখান থেকে আবার এরপর ওরা দুজন প্লাস আবার শ্বশুর মিলে যায় গাবতলি হাটে, কারণ আমার শ্বশুরের গরুটা কেনা হয় আবার গাবতলি হাটে। সো দেখা যায় যে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের উপরে দুটো গরু কেনার প্রত্যেক বছরই আসলে দায়িত্ব থাকে, একটা হচ্ছে আমাদের বাসার জন্য আরেকটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য। তো যদিও আসলে শ্বশুরবাড়িটার সাথে আমার শ্বশুর সাথে যান, কিন্তু তারপরও ওরা দুজন মানে এদের এত আগ্রহ যে পারলে ঢাকায় যত ধরনের হাট হয় সবগুলোই তারা দেখে নিবে, এরকম একটা অবস্থা। তো এই তো মোটামুটি গরুটা কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল এবং গরু খুব সুন্দর করে আমরা কোরবানি করতে পেরেছি, এবং বাকিটা হচ্ছে আল্লাহর দরবারে একটাই প্রার্থনা, আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে নেন। আর কোরবানিটা আসলে শুধুমাত্র একটা উসিলা না বা নাম মাত্র আমাদের নামে যায়, পুরোটাই তো আসলে আল্লাহকে খুশি করার জন্য। তো এরপর হচ্ছে গরুর পাশাপাশি আমাদের একটা খাসিও কেনা হয়েছে, এটা আমরা প্রত্যেকবারই ট্রাই করি গরু আর খাসি একসাথে দেবার জন্য। তো এই ছিল আমাদের এবারের ঈদের খাসিটা। আর এই যে দেখেন আমার হাজব্যান্ড আমার বোনের পিছনে খাসিটাকে নিয়ে গিয়ে দুষ্টামি করছে ওর সাথে, ওকে ভয় দেখাচ্ছে। তো আপুকে খুব জ্বালায় আমার হাজব্যান্ড, যদিও আসলে সম্পর্কে বড় বোন, বাট আলহামদুলিল্লাহ এর আগেও বলেছে যে আমার বোন আমার হাজব্যান্ড এবং আমার ভাই এছাড়া আমার ননদের সাথে আমাদের সম্পর্ক বা আমার ভাসুর সবাই মিলে না আমাদের প্রত্যেকের রিলেশনটা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহুম্মা বারিক, বারবারই বলছি যেন নজর না লাগে। তো এই দুই পরিবারের সাথে আমাদের সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ। তো এই তো অলরেডি নিচে আরও অনেক গরু চলে এসেছে, তো সেগুলো আমার হাজব্যান্ড একটু ভিডিও করার জন্য হেল্প করছিলো, এগুলো বেচারারা রেস্ট নিচ্ছিল, ও উঠিয়ে দিচ্ছিলো ওঠার জন্য, মানে উঠিয়ে দাঁড়ানোর জন্য, যেন আমি আপনাদের সাথে আসলে ওভাবে ক্লিপ শেয়ার করতে পারি। আর এছাড়া বলতে গেলে কোরবানি ঈদের আনন্দটাই তো এটুকুই। তবে এখন যেহেতু বড় হয়ে গিয়েছি তো ওইভাবে তো আসলে বা মানুষের বাড়ি বাড়ি যেয়ে দেখা হয় না কার কোরবানির গরু বা খাসিটা কেমন হয়েছে। তবে ছোটোবেলাটা যেহেতু আমার মিরপুরে কেটেছে, সো আমার জন্ম বা সব কিছু যেহেতু ওখানে, তো সব কিছু মিলে দেখা যেত যে ছোটোবেলায় সব ফ্রেন্ডরা মিলে বা এলাকায় বা প্রতিবেশী যারা আছেন সবাই মিলে হেঁটে হেঁটে গিয়ে কিন্তু দেখতাম মহল্লার মধ্যে যে কার গরুটা কেমন হয়েছে। তো দেখা গিয়েছে বড় হয়েছে যখন গুলশানে চলে এসেছি, তারপর তো আসলে এটা করা পসিবল হয়ে ওঠেনি, তো গ্যারাজে আসলে যেই কয়টা গরু আসে সেই কয়টায় দেখা পসিবল হয়। তো লাস্ট কয়েক বছর ধরে কিন্তু আমার মেয়ে একটু মানে জাস্ট হয়তো বা 2.5 বছর বা 3 বছর হওয়ার পর থেকে আমার হাজব্যান্ড আবার যেটা করে সেটা হচ্ছে যে আমাদের এই বাসার আশেপাশে যতগুলো গরু আসে সবগুলো আবার ও সব অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে ওকে দেখিয়ে আনে। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় আমাদের ছোটোবেলাটা আরও অনেক আনন্দের ছিল, যদিও আমার মেয়েরও তার ছোটোবেলাটা একটু ডিফারেন্ট, হয়তো বা সে যখন বড় হবে তার স্মৃতিতে থাকবে যে সে তার পাপার হাত ধরে বিভিন্ন বাসার গরু দেখতে যেত, এটা হয়তো বা এক ধরনের স্মৃতি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে মহল্লার মধ্যে যে আসলে গরু নিয়ে যে একটা আনন্দ হয়, কিংবা কোরবানির খাসি বা গরু যেটাই হোক না কেন এগুলো নিয়ে যে একটা আনন্দ হয়, ইভেন আন্টিরাও বিভিন্ন আশেপাশের আন্টিরাও আসতো দেখার জন্য, প্রাইস জিজ্ঞেস করা, তো সব কিছু মিলিয়ে আসলে এটার আনন্দটা আমি এখনও খুব মিস করি। তো আমার কাছে মনে হয় আসলে যারা মহল্লা টাইপস এরিয়াতে থাকেন তারা অনেক লাকি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আবার প্রবলেমও হয় কার বাসায় কী হলো না হলো এগুলো নিয়েও একটা বিভিন্ন গসিপিংয়ের বিষয়
হয়তো সব কিছু মিলিয়ে আসলে ডিফারেন্ট একটা বলতে গেলে অনুভূতি। তো যাই হোক, অনেক তো হলো ছোটোবেলার স্মৃতির কথা। সো এখন যখন আসলে আমি ক্লিপগুলো আপনাদের জন্য নিচ্ছিলাম, তো এটা ছিল আসলে ঈদের আগের দিন সকাল টাইমটার যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর, তো তখন আসলে ওই মুহূর্তে যে যে গরুগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এরপর তো রাত হতে হতে আরও অনেকগুলো গরু চলে এসেছিলো। তো এতে অপোজিট পাশে আরও দুটো গরু রেখেছেন, এগুলো আমাদের উপরের বা আমাদের পাশের এরকম আর কি। আসলে সবার যেহেতু গরু একই বিল্ডিংয়ের, সো একজ্যাক্ট তো বলতে পারবো না কোন কোন ফ্ল্যাটের, একমাত্র আমাদেরটা ছাড়া আর আমাদের বোনেরটা ছাড়া। তো যাই হোক, এটাও একটা ছোটোখাটো গরু ছিল, তবে এই সবগুলো অনেক শান্ত গরু ছিল। বা এই পুরো বিল্ডিংয়ে যতগুলো গরু এসেছিলো তার মধ্যে থেকে সবচেয়ে রাগী গরু যেটা ছিল, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে অনেকক্ষণ ধরে কিন্তু দেখাচ্ছিলাম বা বারবার দেখাচ্ছিলাম, ওটাই সবচেয়ে রাগী গরু ছিল। আর এই তো এটা হচ্ছে একটা স্টিল পিকচার শেয়ার করলাম, এটা হচ্ছে আমার শ্বশুরের গরু। আর এটাও মোটামুটি একটু রাগি টাইপের গরু ছিল এবং চকলেট টাইপের কালারের একটা গরু ছিল। আর ওইটাও কেনা হয়েছিল আসলে গাবতলি হাট থেকে। সো আমার যেহেতু আর ওইটার ভিডিও নেওয়া হয়নি, তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে এসো, বাট আসলে আনতে ভুলে গিয়েছে ভিডিও করতে, তো স্টিল পিকচারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর সবাই প্লিজ দোয়া করবেন বরাবরের মতোই যেন আমার সাথে আমার শ্বশুর বাড়ির এবং আপনাদের সবার জন্য যেন আপনাদের সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন। তো এই তো যেহেতু ঈদের আগের দিন, বরাবরের মতোই আমার প্রত্যেকটি ঈদের আগের দিনের ছোট্ট একটা ক্লিপ কিন্তু থাকেই, সেটা হচ্ছে পার্লারে যাওয়ার জন্য। তো বরাবরের মতো এবারও সেম ভিডিও শেয়ার করছি আবারও। তো এখন হচ্ছে একটু পার্সোনায় যাবো, যেহেতু আমার বাসার কাছে আসলে পার্সোনাটা একটু বেশি কাছে আমার কাছে মনে হয় অন্যান্য আদার্স পার্লারগুলো থেকে বা যে মেকআপ স্টুডিওগুলো আছে সেগুলো থেকে। সো আপাতত আমি, আর যেহেতু অনেক বছর ধরে সেই কলেজ লাইফ থেকে আমি এই পার্সোনাটাতে এসে অভ্যস্ত, সো এখানে অনেকে আমাকে চেনে বা আমি তাদেরকে চিনি পরিচিত হয়ে গেছে। তো আপাতত চলে এসেছি ওই অ্যাজ ইউজুয়াল ব্রুপ্লাক করতে, আর আমি যেহেতু সবসময় একটা আপুর কাছেই করি, সো আপাতত এখন ওয়েট করছি কারণ আপুটা একটু বিজি আছেন। সো উনি যখন ফ্রি হবেন আমাকে কল করবেন, আমি ওনার হাতে গিয়েই করবো, কারণ আমার কাছে মনে হয় আমি যে কয়েকবারই আর অন্য একজন দুজনের কাছে করতে গিয়েছি আমার ব্রুয়ের বাওটা বাজিয়ে দিয়েছে। আর এছাড়া আমার ব্রুটা যেহেতু একটু গোড়াটা শক্ত বা বলতে পারেন যে একটু ঘন টাইপের, সো দেখা গিয়েছে যে অন্য কেউ করলে মোস্ট অফ দ্য টাইম আমার স্কিনটা কেটে দেয় বা কেটে ফেলে, কিংবা আমি অনেক ব্যথা পাই। কিন্তু আপু করলে যেটা হয় যে আমি আসলে একটু আরামে প্লাকটা করতে পারি এবং উনি আসলে খুব আস্তে আস্তে করেন বলে হয়তো বা আমি ব্যথাটা একটু কম পেয়ে থাকি। তো যাই হোক, এখন হচ্ছে আমার হাজব্যান্ড ঠিক পার্লার থেকে আমাকে পিক করে আমরা বসুন্ধরা চলে এসেছি, আমি আর বাসার দিকে যাইনি যেহেতু অলরেডি কিন্তু তখন বিকেল হয়ে গেছে। সো আমি জানি না আবহাওয়া দেখে বুঝতে পারছেন কি না। তো আর যেহেতু রাস্তাটা একদম ফাঁকা ছিল, উফ এত শান্তি লাগছিল, উইদিন 10-12 মিনিটসের মধ্যে আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছিলাম। কারণ যেহেতু অলরেডি আমাদের বিছানা চাদর কিনতে হবে আর এখনও কেনা হয়নি, তো সে কারণে ভাবছিলাম যে আপাতত একটা বা দুটো নিয়ে যাই, এরপরে হয়তো বা ঈদের পরে যখন কালেকশন আসবে তো তখন না হয় আরও বাকিগুলো কেনা যাবে। বাট আমার হাজবেন্ড কিন্তু আমাকে বলছিলো যে না, যদি পছন্দ হয়ে যায় একবারে 3-4টা, যেটা প্রত্যেক 3-4 মাস পর পর আমি কিনে থাকি, এটা হয়তো বা এর আগেও আমি শপিং যে ভিডিওটা করেছিলাম চাদর কেনা সেটাতে শেয়ার করেছিলাম। কিন্তু তারপরও যেহেতু অলরেডি আবার 3-4 মাস হয়ে গেছে, সো চাদর তো কিনতেই হতো, তো তাই আসলে আমি হোম টেক্সে চলে এসেছি। তো গুলশানের ওই সাইডেও একটা হোমটেক্স আছে, তো সেটাও দেখে এসেছি এবং ভাবলাম যে বসুন্ধরাটাও গিয়ে একটু দেখে আসি। তো ওখানে যেহেতু আসলে ভিডিও করার পারমিশনটা পাইনি, তাই আর ওইভাবে ভিডিও করতে পারিনি। সো এখানে আবার একটু কথা বলে নিয়েছিলাম, ওনারা পারমিশন দিয়েছিলেন যেন অ্যাটলিস্ট অন্য কোনো ক্লায়েন্টদের প্রবলেম না হয়, তো ওইভাবে আসলে আমি ভিডিওটা শ্যুট করেছি। সো এই তো এই ছিল মোটামুটি বিছানা চাদরের কালেকশনগুলো দেখছিলাম আমরা হেঁটে হেঁটে। আবার যেহেতু আমার বিছানাটা একটু বড়, মানে ভিডিওতে হয়তো বা দেখলে ওভাবে বোঝা যায় না, বাট আমারটার হচ্ছে সুপার কিং সাইজ, তো যে কারণে যেটা হয় যে সব ধরনের চাদর আমি চাইলেও বিছাতে পারি না, চারিদিক থেকে শর্ট হয়ে যায়। তো তাই খুব সিলেক্টিভ কিছু চাদর ওনারা সাইজটা বললে বের করে দেন এবং ওর মধ্যে থেকেই নিতে হয়। এবং এটা খুবই প্যাথেটিক একটা বিষয় যে দেখা গিয়েছে যে অন্য সাইডে চাদর খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই যে আমার বিছানায় হবে না বলে আমি সেগুলো কেনাকাটা করতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড আমার সাথে এবং সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছিল কী কী চাদরের কালেকশন আছে। আর ওই সাইডটাতে যাইনি কারণ ওই যে বললাম, শুধু শুধু যেহেতু আমার বিছানায় হবে না তাই আমি ওটা দেখলাম না, তবে আমার কাছে ওগুলোরও বেশ কিছু কালেকশন ভালো লেগেছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আর
আজকে মোটামুটি এখন যে কয়টা চাদর আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ডিজাইন, এগুলি প্রত্যেকটি আসলে প্রাইস রেঞ্জ যদি বলতে হয় স্পেসিফিকলি তো আর এখন বলতে পারছি না, তবে সাধারণত আমরা যেটা দেখা শুরু করেছিলাম সেটা হচ্ছে 2500 থেকে 4200 বা 300 টাকার মধ্যে যে চাদরগুলো হয়ে থাকে সেগুলোই আপনাদের সাথে আজকে জাস্ট ছোট্ট করে একটু শেয়ার করলাম। এখন তো দেখা যায় যে আবার একই প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু কম প্রাইসের মধ্যেও পেয়ে যাবেন এই হোম টেক্সের মধ্যে, যেটা আমি খেয়াল করেছি যে 4000 টাকার প্রিন্টটাও কিন্তু দেখা গিয়েছে যে 3000 বা 2500 টাকার মধ্যেও ছিল, কিন্তু যেটা হয়েছে আপনি কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কোথায়, যে একই প্রিন্ট কিন্তু আসলে প্রাইসের এত ভ্যারিয়েশনটা কেন হয়ে থাকে। তো মোটামুটি আজকে আমরা যা দেখবো তা এই সবগুলোর সবগুলোই ছিল আসলে 2500 থেকে 4200 বা 300 টাকা ছিল, আর প্লাস ভ্যাট তো আছেই। তো এই প্রত্যেকটি চাদরই কিন্তু দুটো করে আমরা মাথার বালিশের যে কভার হয়ে থাকে সেগুলো পাচ্ছিলাম, তবে আমাদের বিছানায় যেহেতু বালিশের সংখ্যা একটু বেশি এটা আমি প্রত্যেকবারই বলে থাকি, সো দেখা গিয়েছে যে আমার এক্সট্রা আরও দুটো মাথার বালিশ এবং দুটো কোল বালিশের কভার আলাদা করে কিনতে হয়। সো তখন গিয়ে দেখা যায় যে আমার এক একটা চাদর অনেক টাকা করে পড়ে যায়, বাট কিছু করার নেই, যেহেতু বালিশগুলো লাগবেই তো ফেলে তো দিতে পারবো না, তাই দেখা যায় যে প্রত্যেকটি বার আমি এক্সট্রা করে এভাবে কিনে থাকি। তো এই তো গেল শুধু প্রাইস বেশি পড়া, আর আরেকটা যে বিষয় নিয়ে আমরা প্রবলেমে পড়ি সেটা হচ্ছে যে দেখা গিয়েছে যে প্রিন্টার চাদর আপনি কিনেছেন, যদি কপাল ভালো থাকে হঠাৎ বা হুটহাট করে আপনি এগুলোর সাথে ম্যাচিং এক্সট্রা ওই যে পিলো কাভার কিংবা দেখা গিয়েছে কোলবালিশের কাভারটা পেয়ে যাচ্ছেন, তবে মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় যে ম্যাচিং কাপড়টা দিয়ে পাওয়া যায় না। সো তখন দেখা গিয়েছে যে আমাদেরকে কালারটা কোনোভাবে ম্যাচ হলেই কিংবা কন্ট্রাস্ট করে হলেও তখন নিতে হয়, তো তখন সব কিছু মিলিয়ে না দেখতে যে খুব ভালো লাগে বিষয়টা একদমই না। তো আসলে খুব বেশি বালিশ বলতে গেলে ইউজ করাটাও ঠিক না, তবে কিছু করার নেই, আমার হাজব্যান্ডের আসলে বিছানার মধ্যে বালিশ একটু বেশিই লাগে, সো যে কারণে আমাদের আসলে এই প্রবলেমগুলোতে পড়তে হয়। তো এখন মোটামুটি যে চাদরগুলো দেখছি এগুলোর প্রাইস রেঞ্জ আমার যতটুকু মনে আছে এগুলো 3 না 3500 টাকা করে মনে হয় ছিল, সো মোটামুটি আপনারা একটা ধারণা নিয়ে যেতে পারেন। আর এছাড়া এখানে কিন্তু আপনি চাইলে 1500 টাকারও বিছানার চাদর আছে, এগুলো একটু পেছনের সাইডে, যেগুলো আসলে ওইভাবে আমি আর দেখালাম না যেহেতু বসুন্ধরার এই হোম টেক্সটা কিন্তু অনেক বড়। সো চাইলে আপনি এখানে ঘুরে আসতে পারেন, শুধু চাদর না, এখানে ঘর সাজানোর পেলো থেকে শুরু করে শোপিস আরও অনেক কিছু ঘরের পর্দাও কিন্তু কিনতে পাওয়া যায়। সো বলতে গেলে একটা ফ্রি আমি ওনাদের বিজ্ঞাপন করে দিলাম বা বলতে গেলে প্রমোশন করে দিলাম। তো যাই হোক, আমরা একে একে মোটামুটি যে কটা চাদর আমরা নিজেদের জন্য দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, আর শেয়ার করতে করতে ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আসলে আমার এই ভিডিওটিকে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে, সো এক প্রকার আমাকে সাপোর্ট করাও হয়ে গেল। আর এছাড়া কমেন্ট সেকশন তো রইলই যে কেমন লাগছে আমার ভিডিওটি, কিংবা আপনাদের যদি কোনো গোপন কথা থাকে তাহলে সেটাও বলতে পারেন কমেন্ট সেকশনে। তো যাই হোক, আজকে গিয়ে যে প্রবলেমটা আমরা পড়েছি, আমি জানি আজকে শপিং ভিডিও শেয়ার করতে গিয়ে এত প্রবলেমসের কথা বলছি, আসলে প্রবলেমগুলো তো ওনাদের না, প্রবলেমগুলো আমরা পড়েছি, সেটা হচ্ছে যেহেতু একদম ঈদের আগের দিন এসেছি, সো ভাইয়াটা বলছিল যে আপু আপনি এত লেট করে এসেছেন সো আপনি কালেকশন পাবেন কিভাবে। তো আমার কাছে মনে হয়েছিল মোস্ট অফ দ্য আমরা কখনো কখনো বিছিয়ে ফেলেছি, আর অল্প কিছু যে নিউ কালেকশন ছিল সেগুলোর মধ্যে আবার প্রবলেম ছিল হচ্ছে আমরা এক্সট্রা মাথার বালিশ বা ওই যে বললাম বালিশের কাভার কিংবা পিলো কাভারও পাচ্ছিলাম না, আবার কয়েকটা আছে যে এক পিসে আছে যেটা ঝুলিয়ে রেখেছে সেটাই, আর সেটা তো আমার হাজব্যান্ড নেবে না কারণ ওর ধারণাটাতে ধুলো পড়েছে, অনেকে এসে হাত দিয়ে ধরেছে, সো এটাও নেবে না, একদম ইনটেক্ট নেবে। সো দেখা গিয়েছে যে আমাদের যে কয়েকটা পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে আমরা শুধু একটা চাদর আনতে পেরেছিলাম যেটা ইনটেক্ট ছিল, আর বাকি যেটা আরও দু তিনটা খুব পছন্দ হয়েছিল সেগুলো একটা রিজনে আমার হাজব্যান্ড আনেনি যে একমাত্র এক পিসে আছে এবং এখানে ঝুলানো আছে তাই সে নেবে না। সো বাধ্য হয়ে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে এরকম আমরা দুটো চাদর নিয়েছি আজকে আপাতত, আর বাকি ভাইয়ারা বলেছেন যে ঈদের প্রায় 10-12 দিন পরে আবার কালেকশন আসবে, সো তখন না হয় নিয়ে নিব। তো মোটামুটি দুটো চাদর কিনে আপাতত বাসায় যাচ্ছি। তো এবার আসলে খুব এক্সক্লুসিভ কোনো চাদর বেছানোর ইচ্ছে নেই ঈদে, কারণ যেহেতু বাসায় তেমন কোনো গেস্ট আসবেই না আমি জানি,
তো চাচ্ছিলাম রাফিউজের চাদরগুলো আমি কিনবো, তার থেকে না হয় যে কোনো একটা ঈদের দিন আমি বিছিয়ে দিব। তো এখন হচ্ছে প্রায় রাতের 8:30 মতো বাজে, সো যেহেতু চাঁদ রাত একটু তো বের হতেই হবে আমার হাজব্যান্ডের আমাকে নিয়ে। তো তাই আসলে অনেক ঠেলাঠেলি করে আমাকে আর আমার ভাইকে ও নিয়ে বের হয়েছে, কারণ আমি একদমই বের হতে চাচ্ছিলাম না আজকে, কারণ অফ ক্যামেরা আরও প্রচুর কাজ করেছে যেগুলো ওইভাবে ভিডিও শ্যুট করার সময় পাইনি। তো এই তো মোটামুটি আমি খুব হালকা পাতলাভাবে রেডি হয়ে নিয়েছি, কিছু পড়লাম, খুবই টায়ার্ড ছিলাম, ও আমাকে একদম ঠেলতে ঠেলতে রেডি করে বাইরে নিয়ে এসেছে। সো মোটামুটি এই ছিল আমার আজকে আগের চাঁদ রাতের ভিডিও, আশা করছি আপনাদের কাছে হয়তো বা ভালো লেগেছে। আর এছাড়া আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল যেগুলো সত্যি বলছি ভিডিও করার মতো এনার্জি বা পরিস্থিতি কোনোটাই ছিল না। তো আশা করছি ইনশাল্লাহ আগামীকাল আমি আমার ঈদের টুকটাক ছোট্ট একটা ভিডিও রেডি করেছি, যেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এছাড়া আবারও ছোট রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দিয়ে ও কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ঠিক আছে, আজকে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।